এই সরকারই একমাত্র দল যারা অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক একটা রাষ্ট্রের কথা বলছে। আমার কাছে মূল জায়গাটা হচ্ছে যে আমাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে। আমাদের দেশ বাংলাদেশ, এখানে বিভিন্ন ধর্মের লোক বাস করে, কিন্তু আমরা এই দেশের শুধু আদিবাসীরা আদিবাসী কিন্তু বাংলাদেশি, এবং বাকি সবাই কিন্তু আমরা বাঙালি। তো বাঙালি যারা ঈদের দুই দিন পরে হরতাল ডেকেছে, তারা পরিচিত ধর্মীয় সংগঠন হিসাবে। আমি বলছি যে আমাদের এই যে পরিষ্কার একটা আমাদের যে জায়গা, একটা রেখা আছে যে আমি আমার ধর্মের চর্চা, ধর্মের কাজ সেভাবে করব, এবং আমার একটা কমন পরিচয় থাকবে। আজকে তুমি আর আমি শাড়ি পরে বসেছি, মামুন ভাই, তারেক ভাই পাঞ্জাবি পরে বসেছে, কেউ দাড়ি টুপি লাগিয়ে নেই, আর কেউ এরকম লম্বা সিঁদুরে টিপ পরেও নেই, কেউ হিন্দু শিখ, আমরা আমাদের একটা কমন পরিচয় আছে। আমরা ছেলের এক ধরনের পোশাক পরবে, মেয়ের এক ধরনের পোশাক পরবে। তো আমি সেটাই বলছি যে আমাদের না আইডেন্টিটি ক্রাইসিসটা এত বাজে, এবং আজকাল, সরি আমি আরেকটু সময় নিচ্ছি, আজকাল বাংলাদেশে আমি রাস্তায় বেরিয়ে কোনো ডাক্তারখানায় গিয়ে, কোনো হাসপাতালে গিয়ে, যেখানে একটু বেশি লোকের সমাগম, যে একটা ওয়েটিং রুম আছে অপেক্ষা করছে, সেখানে আমি দেখি যে একমাত্র আমি বাঙালি, আমি শাড়ি পরে গেছি এবং আমার মাথায় ঘুমটা নাই। কিন্তু আজকাল যে এইটুক মুখ বের করে রাখছে, এতে তারা আর যাই হোক তারা বাঙালি নয়। বিএনপি এবং জামায়াত, ওদের তো একটাই অস্ত্র মিথিলা, মিথ্যে কথা বলা, ইতিহাস বিকৃতি করা, এবং এই হেফাজতে ইসলামদেরকে যে শরবত খাওয়ানো মঞ্চে, যে তারা নতুন নতুন সিডি, অশ্লীল সিডি তৈরি করে গ্রামে গঞ্জে, যে বাড়িতে বাড়িতে তারা প্রজেক্টর নিয়ে, তারা যন্ত্র নিয়ে, ইলেকট্রনিক যন্ত্র নিয়ে দেখিয়েছে। তারা বর্তমান সরকারের, বা আমরা যারা বর্তমান সরকারের সাথে, আমাদের কিছুটা হলেও সমর্থন তো অবশ্যই আছে, কারণ তারা মূল বিষয়ে একমত আমাদের সঙ্গে, তারা অসাম্প্রদায়িক এবং তারা যুদ্ধাপরাধীদের বিচার করবে। এক্ষেত্রে আমি অবশ্যই স্বীকার করব, আমার কোনো ভয় নেই যে আমি সমর্থন করি এই দলকে, কিন্তু এই দলের এই এই তাদের ভালোটা প্রচার হয়নি, কিন্তু তাদের বিরুদ্ধে বানোয়াট, মিথ্যা ভিডিও, ফিল্ম এবং ওয়াজ, রাজনীতি দিয়ে কেন করতে চায় কেন প্রচার করতে হবে, এবং বিল বোর্ড দিয়ে। আচ্ছা তারেক।